নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সামনেই আসছে পঞ্চায়েত ভোট, আর সেই পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকারের তরফে সিভিক ভলেন্টিয়ারদের জন্য রয়েছে একটা ভীষণ বড় খুশির খবর। কারণ তথ্য মারফত যে খবর উঠে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে আগামীতে এই সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতির ব্যাপারে চিন্তাভাবনা যেমন করা হচ্ছে, তেমনভাবে তাদের যে মাসিক বেতন সেটাকেও বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার, এবং সে ব্যাপারে একটা বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশ হয়েছে। সে ব্যাপারেই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার আছেন। তো তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। প্রকাশিত তথ্যে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুশির খবর, বাড়তে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন, তার সঙ্গে থাকছে অন্যান্য সুবিধা। বিস্তারিত দেখে নিন। নিউজ আপডেট অনুসারে রাজ্য সরকারের তরফে সিভিক ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে এবার এক খুশির খবর আসতে চলেছে, যেখানে সূত্র মারফত জানা গিয়েছে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি এবং পদোন্নতি বিষয়টি চিন্তাভাবনা করছে। বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা 9,000 টাকা বেতন পান এবং এর জন্য তাদের ডিউটি করতে হয় মাসে 30 দিন। সিভিক ভলেন্টিয়ারদের বর্তমান ডিউটির সময় 8 ঘন্টা। এছাড়া বছরে 14টি ক্যাজুয়াল লিভ এবং 50টি বেতনসহ মেডিকেল লিভ পান। সূত্র মারফত জানা গিয়েছে যে রাজ্য সরকার এবার চিন্তাভাবনা করছে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি পাকা করে দেওয়ার। তবে পাশাপাশি এবার থেকে সিভিক ভলেন্টিয়াররা মাসে প্রথম পর্যায়ে পাবেন 14,000 টাকা, এবং পরবর্তীতে যদি তারা কনস্টেবল পদ লাভ করতে পারেন সেক্ষেত্রে তাদের মূল মাইনে বেড়ে হবে 22,700 টাকা প্রতি মাসে। এমনকি তারা বাড়ি ভাড়ার ভাতা হিসেবে মূল বেতনের 12% পেতে পারেন। বর্তমানে সিভিক ভলেন্টিয়ার পদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে সামনে রেখেই এমন চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটা নিঃসন্দেহে একটা খুব বড় খুশির খবর, যেখানে তাদের বর্তমান স্যালারি 9,000 থেকে বেড়ে 14,000 হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। এই ব্যাপারে যদি পরবর্তীতে আরও কোনো তথ্য রাজ্য সরকারের পক্ষ থেকে উঠে আসে, সেই তথ্য সঙ্গে সঙ্গে দেখতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই ভিডিওটা বা এই তথ্যটা আপনাদের কাছে হেল্পফুল মনে হলে ভিডিওতে একটা লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।